অবশ্যই তাহলে তারা অবশ্যই, হচ্ছে কাঁচা গোল্লা কিন্তু কাঁচা না, যদি দর্শক আছে তাদের রসগোল্লার মতো খেলাম। গোল না, অথচ নাম কাঁচা গোল্লা ছানার মতো, ঠিক আছে, খাইতে খুব সুস্বাদু। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি স্বাগত জানাচ্ছি নাটোর থেকে। এই মুহূর্তে আমি আছি নাটোরের রেল স্টেশনের পাশে। তো আজকে আমি যাব কাঁচাগোলা তৈরি হয় যেখানে, নাটোরের বিখ্যাত কাঁচাগোলা একদম অরিজিনাল যেটা, সেখানেই যাব। তো ওই জায়গাটার নাম আমি এখানে এসে জানতে পারলাম, জয় কালীবাড়ি। তো ওখানে আমরা যাব, এখান থেকে একটা রিক্সা নেব। তো রিক্সা নিয়ে আমরা চলে যাব হচ্ছে ওইখানে, এবং তারা কিভাবে সেটা বিক্রয় করে এবং তাদের তৈরি করার যে প্রসেসিংটা সেটাও দেখানোর চেষ্টা করব। তো যে দেখি কি অবস্থা হয়। এই মামা যাবেন? আমরা এখন এই রিক্সাতে করে যাচ্ছি হচ্ছে জয় কালীবাড়ি। আমরা যাব হচ্ছে আপনার হচ্ছে কাঁচাগোলা যেখানে তৈরি হয় ঠিক সেখানে। চলেন মামা। জয় কালীবাড়ি মন্দিরের সঙ্গে জয় কালীবাড়ি মিষ্টির দোকান, দারিক ভান্ডার, 172 বছরের ঐতিহ্যবাহী এই দোকান, পাঁচ পুরুষের, নাটোরের শ্রেষ্ঠ কাঁচাগোল্লা যে জন্ম এই দোকানে, এই দোকানে, এই দোকান থেকেই নাটোর বর্তমান সরকার জিআই পূর্ণ করছে, নাটোরের কাঁচাগোল্লা সেই দোকান। আমরা পাঁচ পুরুষ, আমি রবীন্দ্রনাথ কুণ্ডু, আমি বর্তমানে 1980 সাল থেকে তৈরি করছি এবং মালিকগিরি করছি, আমি নিজে কারিগর এবং মালিকগিরি করছি। ফাইনালি চলে আসছি নাটোরের কাঁচাগোলা অরিজিনাল, যেখানে একদম অরিজিনাল কাঁচাগোলা পাওয়া যায় ঠিক সেখানে। তো আপনারা কিন্তু বাসে, ট্রেনে, বিভিন্ন পরিবহনে বা দাঁড়িয়ে থাকলেও এখানে এত পরিমাণে কাঁচাগোলার দোকান, আপনার ভ্রাম্যমান থেকে শুরু করে সব ধরনের। তো আপনি কোনটা অরিজিনাল কাঁচাগোলা সেটা কিন্তু চিনতে আপনার কষ্ট হয়ে যেতে পারে। তো আপনার যদি হাতে সময় থাকে, শহর থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত যেই জায়গাটা আমি বললাম, তো আমি লোকেশনটাও আপনাদেরকে দিয়ে দেব। তো সেই লোকেশনে আসলে কিন্তু অরিজিনাল কাঁচাগোলাটা পেয়ে যাবেন, একদম আদি যেই কাঁচাগোলাটা সেটা। তো আমরা এখন খাবো, এবং যে আঙ্কেল এখানের মালিক তার সাথে কথা বলবো, বলার পরে কিন্তু এটার রিভিউটা আমি নিজেও আপনাদেরকে জানাবো। তাহলে আঙ্কেল, আপনি হচ্ছে আমাদেরকে কিছু কাঁচাগোল্লা দেন, আমরা এখানে খাবো, খেয়ে টেস্টটা কেমন সেটা হচ্ছে অবশ্যই আমাদের অবশ্যই, হচ্ছে কাঁচা গোল্লা কিন্তু কাঁচা না, দর্শক আছে তাদের রসগোল্লার মতো খেলাম। গোল না, অথচ নাম কাঁচা গোল্লা ছানার মতো, ঠিক আছে, খাইতে খুব সুস্বাদু। আর এই দোকানটার পাশে কিন্তু একটা মন্দির আছে, এই যে এই মন্দিরটা। ফাইনালি পেয়ে গিয়েছি আমার সেই কাঁচাগোলা। আমি 100 গ্রাম নিয়েছি, এটা টেস্ট করে দেখবো কেমন এটা স্বাদটা। ওকে, দুর্দান্ত। যে ক্যামেরাম্যান তার খুবই লোভ লাগছে, তো আমি আগে খাই তারপরে ক্যামেরাম্যান খাবে।